বিডি ল্যান্ড সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বুমি আর নূর মোহাম্মদ আছি আপনাদের সাথে তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা যে চতুর্ভুজ আকৃতির যে জমিগুলা পেয়ে থাকি সেই জমিগুলা থেকে আমরা কীভাবে ভূমির পরিমাপ নির্ণয় করতে পারবো সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কেননা আমরা যে জমিগুলোর পরিমাপ নির্ণয় করি চতুর্ভুজ আকৃতির সে জমিগুলা থেকে আমরা কিভাবে ভূমির পরিমাপগুলো খুব সহজেই ইজিলি আমরা কীভাবে পরিমাপ করতে পারবো সেই বিষয়টি আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি অন করে রাখেন যাতে পরবর্তী সময়ে এর চেয়েও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো চলুন কথা না পারি আমরা আমাদের কাজে চলে যায় তো আমি যে কথাটা পূর্বে বলেছি চতুর্ভুজ আকৃতির জমিগুলো থেকে আমরা ভূমির পরিমাপ নির্ণয় করব তো চতুর্ভুজ আকৃতির কি কীরকম আমি আপনাদের সংজ্ঞার মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি চতুর্ভুজ আকৃতি হচ্ছে যে জমির চারটি আল থাকবে অর্থাৎ যে জমির চারটি রেখা থাকবে তাকে আমরা কী বলবো চতুর্ভুজ বলবো অর্থাৎ আমরা যে চতুর্ভুজের সংজ্ঞায় পড়েছি অর্থাৎ চারটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কী বলি চতুর্ভুজ বলতে পারি আর সেই চতুর্ভুজ ভূমিগুলো হচ্ছে আপনার পাঁচ ধরনের কয় ধরনের পাঁচ ধরনের প্রথমত আমি বলছি পাঁচ ধরনের ভূমি প্রথমটা হচ্ছে আপনার আয়তক্ষেত্র দ্বিতীয়টা হচ্ছে বর্গক্ষেত্র তৃতীয়টা হচ্ছে সামন্তরিক চার নম্বর হচ্ছে রম্বস পাঁচ নম্বর হচ্ছে ট্রাফিজিয়াম অর্থাৎ আমরা এই পাঁচ ধরনের ভূমি পেয়ে থাকি তো এক এক করে আমরা সেটার আয়ত্ত ক্ষেত্র থেকে কীভাবে আমরা ভূমি পরিমাপ করবো ক্ষেত্র থেকে সামন্তরিক থেকে রম্বস থেকে ট্রাফিজিয়াম থেকে সেগুলো সূত্র সহ সংজ্ঞা সহ এবং সেখান থেকে উদাহরণ সহ আমি ভূমি পরিমাপ আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি প্রথমে আমরা চলে যাই এই আয়ত্ত ক্ষেত্রে অর্থাৎ আয়তক্ষেত্র বলতে আমরা কি বুঝি প্রথমে আমরা সংজ্ঞায় যাই সংজ্ঞাটা হচ্ছে এরকম চার বাহু বিশিষ্ট যে জমির বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কোনগুলো সমকোণ তাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি অর্থাৎ যে যে বা চার বাহু বিশিষ্ট যে জমির বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোনগুলো এক সমকুণ অর্থাৎ কোনগুলো যখন নব্বই ডিগ্রি সেটাকে আমরা কি বলবো আয়তক্ষেত্র বলবো সেই ক্ষেত্রের জমির আমরা কীভাবে ভূমি পরিমাপ করব প্রথমে আমি আপনাদেরকে একটা সূত্র লিখে দিচ্ছি সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়েল হচ্ছে ক্ষেত্রফল তো আমি যে ডান পাশে দেখতে পাচ্ছেন আমি একটা চিত্র দিয়েছি ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আপনার দৈর্ঘ্য হচ্ছে আপনার নব্বই এবং প্রস্থ হচ্ছে আপনার চল্লিশ ফিট তো এর আমি সূত্র প্রয়োগের মধ্যে আপনাদের কাছে দৈর্ঘ্যপূর্ণ প্রস্ত নব্বই গুণ চল্লিশ এবং সেটাকে যদি আমরা জমির হিসাবে ক্ষেত্রে আমরা যে আগে যে আয়তক্ষেত্র বলেন বড় ক্ষেত্র বলেন এগুলোর যে সূত্র অর্থাৎ ক্ষেত্রফল বের করেছি সেই ক্ষেত্রফলের পরে আমরা যদি জমি বের করতে যাই সেখানে আমরা চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা ভাগ দিলে আমাদের জমির পরিমাণটা বের হয়ে যাবে তো আমরা এখানে নব্বই গুণ চল্লিশ দেওয়ার পর আমার এখানে ক্ষেত্রফল হলো ছয় তো তিরিশ শকে আমরা কী করলাম চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা ভাগ দিয়ে দিলাম ভাগ দেওয়ার পর আমার জমির পরিমাণটা আসলো আট পয়েন্ট টু দুই ছয় আট পয়েন্ট দুই ছয় এটা হলো আমার জমির পরিমাণ অর্থাৎ আট পয়েন্ট দুই ছয় শতাংশ তো এই হচ্ছে ক্ষেত্র তো এখন আমরা আপনার চলে যাই সামন্তরিকে সামন্তরিক হচ্ছে সামন্তরিক সংখ্যাটা আগে জেনে নেই সামন্তরিক সংখ্যাটা হচ্ছে আপনার চার বাহু বিশিষ্ট যে জমির বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে আমরা কি বলবো তাকে আমরা সামান্তরিক বলবো তো সামান্তরিকের আমি একটা চিত্র আপনাদেরকে ডান পাশে দিয়েছি সেই চিত্রটা আপনারা ভালোভাবে খেয়াল করেন সেই চিত্রের আপনার আমরা একটা সূত্র লিখে দিয়েছি সূত্রটা হচ্ছে ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা ইকুয়াল হচ্ছে কি ক্ষেত্রফল তো আমরা এখানে ভূমি পেয়েছি কত ভূমি পেয়েছি আপনার আশি এবং উচ্চতা পেয়েছি তিরিশ তো ভূমির সাথে আমরা উচ্চতা গুণ দিয়ে দিই ভূমিগুণ উচ্চতা অর্থাৎ ভূমিগুণ উচ্চতা সমান হচ্ছে আপনার ভূমি হচ্ছে আপনার আশি এবং উচ্চতা হচ্ছে এখানে কত উচ্চতা হচ্ছে তিরিশ তো দুইটার গুণ দেওয়ার পর আমার এখানে ক্ষেত্রফল হলো চব্বিশশো অর্থাৎ দুই হাজার চারশো হলো আমার এটা ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল থেকে আমরা ভূমিতে কীভাবে পরিমাপ করবো ভূমিতে পরিমাপ করার নিয়মটা হচ্ছে আপনার চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা আমরা কী করবো ভাগ দিয়ে দেবো তো চব্বিশশোকে অর্থাৎ ক্ষেত্রফলকে আমরা চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা ভাগ দেওয়ার পর এখানে ফলাফলটা আসলো পাঁচ পয়েন্ট ফাইভ ওয়ান অর্থাৎ পাঁচ পয়েন্ট পাঁচ এক পাঁচ পয়েন্ট পাঁচ এক অর্থাৎ এটা হলো ভূমির পরিমাণ অর্থাৎ পাঁচ পয়েন্ট পাঁচ এক শতাংশ তো আমরা এইগুলো সামন্তরিকের ভূমির পরিমাপ কীভাবে নির্ণয় করব তো এখন আমরা যাই বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রের সংজ্ঞাটা কীরকম বর্গক্ষেত্রের সংজ্ঞাটা হচ্ছে আপনার যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোনগুলো সমকোণ অর্থাৎ যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোনগুলো কি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাকে আমরা কি বলব বর্গক্ষেত্র বলবো আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে আপনার এক বাহু স্কোয়ার অর্থাৎ আমরা একটা বাহুকে যদি স্কয়ার দিই সেটাই আমরা ক্ষেত্রফল বের হয়ে যাবে তো আমার এখানে দেখাচ্ছে এক বাহু স্কোয়ার এখানে আমরা যে একটা ক্ষেত্র বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছি সেটা চারটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে আপনার কত চারটে বাহু পঞ্চাশ ফিট তো পঞ্চাশ ফিটকে আমরা সেটাকে ক্ষেত্রফলে নির্ণয় করি অর্থাৎ সূত্রটা হচ্ছে কি এক বাহু স্কয়ার তো আমরা এক বাহু স্কোয়ার করে দিলাম পঞ্চাশ গুণ পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশে উঠে স্কোয়ার দেওয়া যে কথা দুটি পঞ্চাশ গুণ করা একই কথা তো আমরা এখানে পঞ্চাশের উপরে স্কোয়ার দেওয়ার পর পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ দেওয়ার পর আমার এখানে ক্ষেত্রফল আসলো পঁচিশশো অর্থাৎ দু হাজার পাঁচশো তো আমরা সেটাখানে ক্ষেত্রফল পেয়ে গেলাম তো ক্ষেত্রফল পাওয়ার পর আমার সেটা কি করতে হবে বড় ক্ষেত্রকে আমরা ভূমিতে পরিমাপ ভূমিতে পরিণত করতে হবে আর ভূমিতে নেওয়ার মাধ্যম হচ্ছে আপনার চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা আমরা কী করবো বাঘ দিয়ে দেব। তো আমরা পঁচিশশোকে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা বাঘ দিয়ে দিলাম বাঘ দেওয়ার পর এখানে আমার ফলাফল আসলো পাঁচ পয়েন্ট সাত চার শতাংশ অর্থাৎ পাঁচ দশমিক সাত চার শতাংশ অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা ভূমিতে নিলাম সেটা আসলো আপনার কথা পাঁচ পয়েন্ট সাত চার শতাংশ তো আমার এই হলো বর্গক্ষেত্র এখন আমরা চলে যাই রম্বস তো রম্বসের প্রথমে সংজ্ঞাটা জেনে নেই রম্বসের সংজ্ঞাটা হচ্ছে আপনার এরকম চার বাহু বিশিষ্ট যে যে জমির প্রত্যেকটি বাহুই সমান অর্থাৎ চতুর্ভুজে চারটি বাহুই আপনার কি রয়েছে সমান রয়েছে কিন্তু কোনগুলো সমান নয় অর্থাৎ রম্বস আকৃতির জমি হচ্ছে আপনার যে একটা আমি একটা উদাহরণ সব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ধরেন আপনার একটা দালান রয়েছে বা ঘর রয়েছে সেটা চারটি চারটি দেওয়ালে আপনার কি সমান কিন্তু সেটা যদি আপনার ধাক্কা দিয়ে একটু হেলান দিয়ে দেওয়া হয় তাহলে আপনার কোনগুলো কি হয়ে যাবে অসমান হয়ে যাবে ঠিক রমবসের সংজ্ঞাটা হচ্ছে আপনার এরকম যে বাহু বিশিষ্ট জমির চারটি অর্থাৎ প্রত্যেকটি বাহুই সমান কিন্তু কোনগুলো কি অসমান তাকে আমরা রমবস বলবো তো রম্মসের নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম দেখেন দুইটি কর্ণের গুণ কে আমরা কি ধরবো দুই দ্বারা বাঘ দিলে সেটা কি হবে ক্ষেত্রফল হবে তো আমরা এখানে দুইটি কর্ণ অর্থাৎ রমবসের মাঝখান থেকে দুটি কর্ণ নির্ণয় করবো সেই কর্ণের দৈর্ঘ্যগুলো আমরা নির্ণয় করার পর আমরা সেটাকে দুই দ্বারা বাঘ দিয়ে দেব তারপর সেখানে আমরা কি পেয়ে যাব ক্ষেত্রফল পেয়ে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূত্রটি আমি লিখে দিয়েছি কর্ণ দুটির গুণ ফল বাঘ হচ্ছে দুই ইকুয়েল হচ্ছে কি ক্ষেত্রফল তো আমরা এখানে কর্ণ দুটি পেয়েছি কত সত্তর ফিট এবং কি ষাট ফিট সত্তর ফিট এবং ষাট ফিট সেটাকে আমরা গুণ করে দিলাম তো সত্তর এবং ষাট সেটা গুণ দেওয়ার পর আমার এখানে ফলাফল আসলো চার হাজার দুইশো তো চার হাজার দুইশোকে আমরা দুই দ্বারা বাঘ দিয়ে দিলাম বাঘ দেওয়ার পর আমার এখানে ফলাফল আসলগত একুশশো সেই একুশশোকে আমরা চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা কী করলাম বাঘ করে দিলাম তো চারশো ছয় দ্বারা চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা বাঘ করার পর আমার এখানে ফলাফল আসল কত চার দশমিক আট দুই শতাংশ অর্থাৎ চার দশমিক আট দুই শতাংশ ভূমির পরিমাণটা আসলো আরেকটি আয়ত্ত ক্ষেত্রে হচ্ছে আপনার ট্রাফিজিয়াম তো ট্রাফিজিয়ামের সংজ্ঞাটা হচ্ছে এরকম চার বাহু বিশিষ্ট যে জমি বিপরীত দুটি দুটি বাহু বাহু সমান্তরাল সমান্তরাল অপর নয় তাকে আমরা কি বলবো ট্রাফিজিয়াম বলবো অর্থাৎ চার বাহু বিশিষ্ট যে জমির বিপরীত বাহু দুটি সমান সমান্তরাল অর্থাৎ বিপরীত দুটি বাহু কি সমান্তরাল কিন্তু অপর দুটি বাহু সমান্তরাল নয় তাকে আমরা কি বলবো ট্রাফেজিয়াম বলবো তো ট্রাফেজিয়াম সূত্রটি হচ্ছে সমান্তরাল দুই বাহুর গড় অর্থাৎ আমার যে দুটি বাহু সমান্তরাল রয়েছে সেটার গড় এবং গুণ হচ্ছে কি উচ্চতা এই দুইটা আমরা গুণ করে দেওয়ার পর আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে সে ক্ষেত্রফলকে আমরা জমিতে পরিণত করবো তো আমি এখানে সূত্রটি আপনাদেরকে লিখে দিচ্ছি সমান্তরাল দুটি বাহুর গড় হচ্ছে গড় এবং কি গুণ হচ্ছে কি উচ্চতা তো আমার এখানে দেখতে পাচ্ছেন সমান্তরাল দুটি বাহুর গড় অর্থাৎ আশি এবং বিশ এটা হচ্ছে সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য এবং সেটাকে আমরা দুই দ্বারা বাঘ করে দিলাম বাঘ করে দেওয়ার পর এবং উচ্চতা আমি এখানে পেলাম কত পঞ্চাশ যেহেতু আপনার সমান্তরাল তার মানে উচ্চতা কি হবে দুবই পাশে সমান হবে তাহলে আমার গড় করে দেওয়ার পর দুটি গুণ করার পর অর্থাৎ সেটা আপনার গড় করার পর এখানে ফল আসলো কত একশো অর্থাৎ আশি যুগ একশো বিশ সেটা দুই দ্বারা ভাগ করার পর গড় আসলো একশো এবং আমার উচ্চতা পেলাম পঞ্চাশ সেই উচ্চতার সাথে আপনার সমান্তরাল দুটি বর্গ গড় গুণ করার পর আমার এখানে ক্ষেত্র হলো আসলো পাঁচ হাজার সেই পাঁচ হাজারকে আমি ভূমিতে পরিণত করার জন্য চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা ভাগ করে দিলাম চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা ভাগ করে দেওয়ার পর আমার এখানে ভূমির পরিমাণটা আসলো আপনার এগারো পয়েন্ট এগারো দশমিক চার আট শতাংশ অর্থাৎ এগারো দশমিক চার আট শতাংশ ভূমির পরিমাণটা আসলো তো এইভাবে আমরা চতুর্ভুজ আকৃতির জমিগুলা থেকে ভূমির পরিমাপগুলো গুলো বের করবো তো আশা করি আপনারা ভিডিওটি খুব সহজভাবে বুঝতে পেরেছেন তো এই ভিডিওর উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে বক্সে আপনারা প্রশ্নটি লিখে দিন আমি যথাযথভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বেল আইকনটি অন করে রাখেন যাতে করে পরবর্তী সময়ে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম